কয়েকদিন পরে জন্মাষ্টমী আসছে না, জোরে বলুন হ্যাঁ না, জন্মাষ্টমী আসছে না। আচ্ছা, কৃষ্ণের জন্ম কৃষ্ণ পক্ষে হয়েছিল না শুক্ল পক্ষে হয়েছিল, জোরে বলুন, দেখি আপনারা কত বোঝেন না। কৃষ্ণ বললে কৃষ্ণ পক্ষ বললে হবে না, কৃষ্ণ পক্ষে হয়েছিল না শুক্ল পক্ষে হয়েছিল, বলে অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো। আচ্ছা, কৃষ্ণের জন্ম হয়েছিল কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে, ভাদ্র মাসে। সবচাইতে বড় উৎসব কোনটা? কৃষ্ণের জন্মাষ্টমী। মায়েরা কৃষ্ণকে চন্দন দিয়ে মাখাবেন, পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, তারপরে গঙ্গা জল দিয়ে গোটা শরীরটা ধুয়ে দেবেন। কৃষ্ণকে সেদিন ছাপান্ন ভোগ দেবেন, যদি ছাপান্ন ভোগ কারো দেবার ক্ষমতা না থাকে তাহলে আপনি মাখন মিছরি ভোগ তুলসী পাতা দিয়ে করলেই খুশি। রাত্রি 12টার সময় কৃষ্ণের জন্ম হয়েছিল, ওই জন্য আপনার সকাল থেকে রাত্রি 12টা পর্যন্ত উপবাস থাকবেন। যদি কারো শরীরে না কুলোই তবে বেলা 12টার সময় ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে বলবেন, প্রভু আমি আর পারলাম না, তোমার চরণে মতি রাখলাম, আমি একটু ফল জল খেয়ে একটু থাকি যেন। যদি আপনার না পারেন তাহলে এটা করবেন। তবে বলে রাখি, যেমন একাদশীতে পঞ্চশস্য খাওয়া বারণ, ঠিক সেরকম জন্মাষ্টমীতেও কিন্তু পঞ্চশস্য খাওয়া বারণ। একাদশীর পরের দিন যেমন পালন করেন ভগবানকে দিয়ে, ঠিক সেরকম আপনার জন্মাষ্টমীর পরের দিন ভগবানকে দিয়ে পালন করবেন। তাই আগামী যে জন্মাষ্টমী আসছে এটা বড় আমাদের হিন্দু সনাতন ধর্মের জন্যে খুব দামি মানে উৎসব। এই উৎসবটাকে আপনারা মানবেন, বলুন ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি, ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি, ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি। কৃষ্ণের নামটা রেখেছিল তার কুলগুরু গর্গাচার্য মুনি, এই জন্য আপনাদের বাচ্চাদের নাম কিন্তু নিজেরা কোনোদিন রাখবেন না, গুরুদেবকে দিয়ে নাম রাখাবেন। কেন? তিথি নক্ষত্র অনুযায়ী তিনি নাম রাখবেন, কোন দিন তার জন্ম হয়েছিল, কীভাবে জন্ম হয়েছিল সেরকমভাবে নাম রাখে। কিন্তু আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, নামটা আমরা নিজেরাই রেখে দিই। মায়েরা বাচ্চা জন্ম নিলে আপনারা মধু দেন, আপনাদের বিশ্বাস কি মধু দিলে মিষ্টি কথা বলবে? কিন্তু শাস্ত্র বলল তা নয়, বাচ্চা জন্ম নিয়ে যখন কান্নাকাটি করে মায়ের দুগ্ধ পান করতে পারে না, যাতে বাচ্চার কান্না বন্ধ হয় তার জন্যে মুখে মধু দেওয়া হয়। কিন্তু বাচ্চার মুখে মধু কখন দেবেন? তবে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। যদি কেউ বইপত্র পড়েন তাহলে শুনে রাখুন, হিন্দু ধর্ম কি এবং কেন একটা গ্রন্থ পাওয়া যায়, বইটার নাম হচ্ছে লোকনাথ চক্রবর্তীর লেখা। সেই বইতে লেখা আছে যে গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাতে বলছে বাচ্চাকে মধু দেওয়ার নিয়মটা শুনে রাখুন, বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। এবার আগামীতে যাদের বাচ্চা হবে তারা এইভাবে মধু দেবেন, দেখুন ফলটা ফলে কি না। আপনার যদি ফল ফলে আপনি ফোন করে জানাবেন। কীরকম? আপনার যখন আতুর ঘর থেকে এলেন অসচ গৃহ থেকে, তখন বাচ্চার মুখে আপনি কি দেবেন? মধু দেবেন। স্নান করার পর সে মিষ্টি কথা বলবে। তার চাইতে আরও ভালো নিয়ম গৃহসূত্রকারে বলেছে, তার চাইতে আরও ভালো নিয়ম, যেদিন বাচ্চার অন্নপ্রাশন হবে সেই দিন আপনি বাচ্চাকে রৌদ্রে একটু শুইয়ে দেবেন এবং সূর্যদেবের কাছে মা প্রার্থনা করবে, হে সূর্যদেব আমার ছেলে বা মেয়ে তোমার মতো যেন উজ্জ্বল দীপ্যমান হয়। মাকে কিছু প্রার্থনা করতে হয় তবে ভালো সন্তান পাওয়া যায়। যেমন স্বামী বিবেকানন্দ বলছে, আমার মা বেনারস মন্দিরে গিয়ে বারবার মাথা ঠুকেছিল ভালো সন্তান পাওয়ার জন্যে। ওই জন্যে মায়েরা, সন্তান ভালো পেতে গেলে আপনাদের কিছু ভালো কর্ম করতে হয় তবে সন্তান ভালো পাবেন। আজকে যত জায়গায় কীর্তন গান করতে যাচ্ছে আপনারা অবাক হয়ে যাবেন, পুরুষ মানুষের সংখ্যা যত না বেশি মায়েদের সংখ্যা তার চাইতে তিন ডবল। যত যত আসরে যাচ্ছি সব আসরে মায়েদের সংখ্যা সব চাইতে বেশি কিন্তু বাবাদের সংখ্যা কম। যারা প্রকৃত ভক্ত মানুষ তারা এখানে বসে, যারা কোনো ভক্ত হতে পারে নাই তারা দূরে এদিক ওদিক করছে কি, কতক্ষণ নিতাই গৌর হরিবোল করা যায়। কিন্তু আপনারাই পারবেন একমাত্র ধর্মটাকে ধরে রাখতে। আপনাদের কাছে নিবেদন রইল, যদি অন্নপ্রাশনের দিনে মুখে ভাত দেবার আগে একটু মধু দিন তাহলে গৃহসূত্রকার শাস্ত্রে বলল বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। এই জন্য সেই কথাগুলো মাথায় রাখবেন, এক অন্নপ্রাশনের দিনে মুখে মধু দেবেন অথবা অসচ গৃহ থেকে এলেন সেই দিন মধু দেবেন, তাহলে আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আর যখন জন্ম নেবে তখন মধুটা কেন দেয় না? বাচ্চার কান্না বন্ধ করার জন্য। আমাদের বারো মাসের মধ্যে তিনটে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোন কোন মাস বলুন তো? একটা বৈশাখ মাস, জলের ঝাড়া দেন না আপনার জলের ঝরা তুলসী গাছে, বৈশাখ মাস। বৈশাখ মাসে কেউ দরজার সামনে গেলে তাকে জল খাওয়াতে হয়। মারোয়ারি যারা আছে তারা দেখবেন সারা বছর ঘর থেকে বেরোয় না, কিন্তু ওই সময় দেখবেন দরজার সামনে শরবত নিয়ে দাঁড়িয়ে থাকে। কেন? যে কোনো পথিককে ডেকে ডেকে জল খাওয়াই, বহু জায়গাতে জল শরবত নিয়ে দাঁড়িয়ে থাকে। কেন? প্রসাদ দেয়, জল দেয়। কেন? বৈশাখ মাসটাতে জল দান করতে হয় আর মাঘ মাসে স্নান দান করতে হয়। আর সবচাইতে বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস, এইটা হচ্ছে নিয়ম সেবার মাস।
এই মাছটা হচ্ছে সবচাইতে বড় মাছ, মানে দামি মাছ। এই মাছটাতে কেউ যদি নিরামিষ খেতে পারে সারা বছর, এই সারা মাছটা, তবে কিন্তু তার লাভ আছে। তবে একটা কথা বলে রাখি, আপনারা যারা নিরামিষ খান, আমি জানি আপনারা বৃহস্পতিবার দিন তো খান, বলুন হ্যাঁ না না, কিন্তু অনেকে দেখ, হ্যাঁ আবার অনেকে খায় না, কিন্তু যারা খান দেখবেন বৃহস্পতিবার খান, আবার দেখবেন অনেকে মঙ্গলবার খান, অনেকে শনিবার খান, কিন্তু দেখবেন রবিবার দিন কেউ খায় না। শাস্ত্র কথা অনুযায়ী আমাদের গ্রামাঞ্চলে একটা নিয়ম আছে, দেখবেন রবিবারটা নিষ্ফলা, রবিবারের কোনো দাম নাই, কিন্তু শাস্ত্র বলছে রবিবার দিনটা সবচাইতে দামি, এই দিনটাতেই নিরামিষ খাওয়া দরকার। মায়েরা কেন বলুন তো একটু বুঝিয়ে দিই, অক্ষয় তৃতীয়ার প্রথম দিন ছিল রবিবার দিন, সত্যযুগ সৃষ্টি হয়েছিল প্রথম দিন ছিল রবিবার দিন, এই জন্যে আপনার পৃথিবীর সৃষ্টি হয়েছিল সেদিন ছিল রবিবার দিন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিল সেদিন ছিল রবিবার দিন, এই জন্য রবিবার দিনটাকে খুব পালন করা হয়, কারণ রবিবার দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। আমরা অনেকে বুঝি না তাই করি না, কিন্তু রবিবার দিনটাকে আপনারা মানবার চেষ্টা করবেন যদি পারেন। আপনারা দেখবেন ভগবান বছরে কয়েকটা দিন মন্দিরে থাকে না, বাইরে থাকে। দেখবেন যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, ওই উৎসবগুলোতে ভগবান মন্দিরে থাকে না, বাইরে আসে। যেমন দেখবেন ঝুলন যাত্রা, জোরে বলুন হ্যাঁ না না, ওই ঝুলন যাত্রার সময় ভগবানকে দোলনাতে করে দোলানো হয়, মন্দিরে নয়, মন্দির থেকে বের করে এনে ভক্তরা সব দোলায়, এটা হচ্ছে ঝুলন যাত্রা, সেদিন কিন্তু মন্দিরে থাকে না। আর দেখবেন দোল যাত্রা, সেদিন মন্দির থেকে আসে কি খেলার জন্যে, হোলি খেলার জন্যে নাকি আবির খেলার জন্যে, এই দোল যাত্রায় মন্দিরে ভগবান থাকে না, ভক্তকে কৃপা করবার জন্যে আসে। আর কখন বলুন তো, রাস যাত্রা, চক্রাকারে গোবিন্দ ঘোরে আর গোপীরা সব পাশাপাশি থাকে, এই সময় কিন্তু গোবিন্দ ভক্তদের কৃপা করবার জন্যে আসে। আর একটা সময় দেখবেন রথযাত্রা, রথের শেষে যাত্রা আছে না, এই যাত্রাগুলোর দিকে লক্ষ্য করুন, এই যেগুলোতে যাত্রা লেখা আছে সেগুলোতে সেদিন মন্দিরে ভগবান থাকে না। তো রথযাত্রাতে দেখবেন রথের দড়ি যদি কেউ টানতে পারে সে ভাগ্যবান বা ভাগ্যবতী, যদি কেউ রথের দড়ি টানতে না পারে, যদি রথের ওপরে জগন্নাথকে দর্শন করতে পারে, স্কন্দ পুরাণ বলছে তারা দ্বিতীয় জন্ম হবে না, নিতাই গৌর হরি বল বলে তার গোবিন্দের চরণে প্রাপ্ত হবে। আপনি ঝুলন যাত্রার সময় গোবিন্দকে দোলাতে পাচ্ছেন না, কিন্তু কেউ যদি দোলাচ্ছে আপনি দেখছেন, তবে আপনার কিন্তু যাত্রা শুভ হবে, জীবনে চলার পথের যাত্রা। তবে শুনে রাখুন মায়েরা, ভগবানকে তিনটি রসে কিন্তু যাত্রা, এই ঝুলন যাত্রাতে ভগবানকে তিনটি রসে ভালোবাসা যায়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে বাৎসল্য রস, মা যশোদা গোবিন্দকে দোলাতো, দোলাতো না দোলনাতে, জোরে বলুন, আপনি যদি মা যশোদার ভাব নিয়ে গোবিন্দকে দোলান তাহলে আপনার বাৎসল্য রসে দোলানো হবে। যদি আপনি ভগবানকে মধুর রসে, মানে রাধারানী এবং গোবিন্দকে দোলা দোলনাতে বসিয়ে গোপীরা দোলাতো, আপনার রাধা গোবিন্দকে যদি দোলাতে পারেন তাহলে আপনি মধুর রসে দোলাতে পারেন। আর সখ্যরস মানে কি, ভগবান যখন বৃন্দাবনে সখাদের সঙ্গে খেলা করতো তখন গোবিন্দকে কি করতো না, ভক্তরা ওই মাঠের মধ্যে গাছ দেখতে পেলে তার মধ্যে দোলনা তৈরি করে ভগবানকে দোলাতো। এই জন্যে ঝুলন যাত্রা কিন্তু খুব দারুণ উৎসব। বারো মাসে হিন্দুদের তেরো পার্বণ আছে না, এই তেরো পার্বণের মধ্যে একটা পার্বণ কিন্তু ঝুলন যাত্রা হচ্ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যেদিন ঝুলন যাত্রা, কবে থেকে ঝুলন যাত্রা শুরু হয় একটু বলে দিই আপনাদের, শ্রাবণ মাসের তৃতীয়া থেকে, শ্রাবণ মাসের শুক্লা তৃতীয়া থেকে একবারে পূর্ণিমা পর্যন্ত আপনারা কি করবেন মায়েরা, গোবিন্দকে একটু দোলাবেন, যত দোলাবেন একটু আনন্দ পাবেন। এগুলো করলে যখন আপনি ভগবানকে একটু দোলাবেন তখন কিছু চাইবেন না, যে তোমাকে দোলাচ্ছি বলে আমার গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, তখন কিন্তু আপনি ভগবানকে আনন্দে রাখবেন। ভগবানকে যদি আপনি আনন্দে রাখতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ সারা জীবন আপনাকে নিতাই গৌর হরি বল বলে আনন্দেই রাখতে পারে। কৃষ্ণকে সংসারে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না, তত্ত্বগুলো শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দন নন্দন। আপনি ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, হঠাৎ আপনার মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় না, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যদি আপনার থাকে আপনি গোবিন্দচরণ পাবেন না। কারা কারা পাবে এইদিকে তাকান, পাকাল মাছ পাঁকে থাকে, তুলে দেখুন পাকাল মাছকে, বড় হয়েছে সে পাঁক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাঁকের দাগ লাগে নাই। পাঁচ কেজি দশ কেজি পাকাল মাছ পাঁকের ভেতরে থাকে, তুলে দেখুন ওর গায়ে পাঁকের দাগ নাই, পাঁক খেয়ে বড় হলো। সংসার দুঃখ পাঁকের মধ্যে ভক্ত যারা আছেন, ভক্ত পাকাল মাছ, তারা
যারা হাবুডুবু খাচ্ছে দুঃখের ছবি থাকে না, তাদের শরীরে আনন্দময় ছবি থাকে। যারা কীর্তন শুনছেন ডান দিকে বাঁ দিকে, আমার বাবার আমার ভাইরা আমার মায়েরা যারা শুনছেন, আনন্দ যত করছেন তত পরমানন্দের কৃপা পাবেন, আর দুঃখ করে যারা বসবেন তারা দুঃখেরই কৃপা পাবেন। এই জন্য আনন্দের কৃপা পেতে গেলে মাথায় রাখবেন, পদ্মপাতা জলে ভাসে যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্মপাতা জলের মধ্যে ভাসে, বর্ষার জল ফটাফট পদ্মপাতার গায়ে লাগে, বলুন তো পদ্মপাতার গায়ে দাগ হয়? ভক্ত পদ্মপাতা যারা হয় দুঃখের ছাপ শরীরে পড়ে, দুঃখে থাকে না আনন্দে থাকে, এরা হলো পদ্মপাতার মতো। একটু মাথায় রাখবেন, আমাকে আমাদের ওখানে একজন কাশীধামে গিয়েছিল, মায়েরা কাশীধামে কে আছে বলুন তো? বাবা ভোলানাথ। তো ভোলানাথ এদিকে তাকান, আমাদের গ্রাম থেকে দশজন আসতে, আমাদের গ্রাম থেকে দশজন কাশীধামে গেছে, তো নজন মন্দিরে গেছে বাবা বিশ্বনাথের, আর একজন ঘুরতে ঘুরতে শ্মশানের দিকে চলে গেছে। শ্মশানে গিয়ে দেখছে প্রচুর মরা পুড়ছে, পাটুনিকে জিজ্ঞেস করছে, ভাই এখানে প্রত্যেক দিন কত মরা পুড়ে? পাটুনি বলছে, হিসাব নাই, প্রচুর মরা পড়ে। তখন সঙ্গে সঙ্গে লোকটা জিজ্ঞেস করছে আমাদের গ্রামের, আচ্ছা ভাই এত কাঠ যে জোগাড় করেন কোথায় পান? বলে, বিদেশ থেকে কাঠ আসে। বলে, এখানে কাঠের দাম কত? বলে, এখানে মরা পোড়াতে গেলে চড়া দামে কাঠ কিনতে হয়। তখন লোকটা বলছে, আমি যদি কাঠ সাফ কালাইয়ের কাজ করি? বলে, কোনো অসুবিধা নাই, তুমি করতে পারো। সবাই বাবা বিশ্বনাথকে দেখলো, ও বেটাও গেল, বাবার দিকে তাকালো না, ও কাঠ সাপ্লাইয়ের কাজে লেগে গেল। তাহলে বাবা শুধু মন্দিরে গেলে হবে না, কোনো বৃন্দাবনে গেলে হবে মন যদি না থাকে? তো এইদিকে তাকাবেন, কার্তিক মাসে অনেকে ওই বৃন্দাবনে চলে যায়, এসে বলছে, প্রদীপবাবু আমি বৃন্দাবনে যাই কার্তিক মাসের দিকে। বলে, কেন? কত ভক্ত বৃন্দাবনে আসে, কম্বল দেয় টাকা দেয়, নিয়ে আসতে পারি না, ঘরে এনে আবার চলে যাই, কম্বল টাকা নিয়ে আসি আবার চলে যাই। আমরা কৃষ্ণের সঙ্গে রাধারানীর সঙ্গে দেখা করেন না? বলছে, রাধারানীর সঙ্গে কে দেখা করে, আমি তো কম্বলের জন্যে যাই। তো নিবেদন আপনাদের কাছে, কম্বলের জন্যে গেলে হবে বাবা, বৃন্দাবনে কৃষ্ণের জন্য আপনাকে যেতে হবে। তবে যারা যারা ভগবানকে দেখেন নাই, আজকে হাত তুলে বলুন কারা কারা ভগবান দেখবেন, আমি ভগবান দেখাবো তবে ছাড়বো। স্টেজে দাঁড়িয়ে কথা দিলাম ভগবান দেখাবো, সবাইকে হাত তুলতে হবে যারা ভগবান দেখবেন। আচ্ছা বেশ, নামান, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, হাত তুলে দিলেন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে প্রশ্ন করবেন, আপনি কেন বললেন ভগবানকে দেখাবো? আমি যখন কথা দিয়েছি তখন দেখাবো, এই দিকে তাকান, কীরকম দেখাবো? কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে একমাত্র সেই ভগবানকে দেখতে পারবে। কারা কারা পারবেন? যে ভাইয়েরা আমার কীর্তন শোনে তারা বুঝতে পেরেছে। কেন বলুন তো? আমি একবারও বলি নাই নদীর জল, ইন্দারার জল, কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে নয়ন জলে ডুবতে পারবে কৃষ্ণকে দর্শন, সেই একমাত্র। বাবা গলায় তুলসী থাকলে মালা থাকলে যে ভক্ত হয় তা হয় না। কেন বলুন তো? অনেক দাদা ভাইয়েরা আছেন যারা সামনে বসে আছেন, আমার বাঁ দিকে বসে আছেন, অনেক কম বয়সের আছেন, মালা নেই তিলক নাই, কিন্তু কাঠের মতো শক্ত হয়ে বসে আছে। কেন বলুন তো? ভেতরে যদি কারো একবার ঢুকে যায় তার তাকাতে হয় না। তবে মালা তিলকের দরকার আছে, কেন বলুন তো? মালা তিলক মাস্টার, ইনি থাকলে আপনি অন্যায় কাজটা করতে পারবেন না, অন্যায় কাজ করতে গেলে ইনি বাধা দেবেন, এই করছিস কি খারাপ কাজ করছিস, এই জন্য মাস্টারকে মাঝে মাঝে রাখার দরকার আছে। তবে একটা কথা বলে রাখি, এখন তো মাস্টার রাখার অসুবিধা নাই। কেন বলুন তো? অনেকে বলে, প্রদীপবাবু এখন তো মালার কোনো অসুবিধা নাই, প্যাঁচ সিস্টেম মালা, খোলাও যায় পরাও যায়, বিয়ে বাড়িতে যাব প্যাঁচ খুলে দিলাম, আবার হরিনামে আসব প্যাঁচ লাগিয়ে দিলাম, এই জন্য দেখবেন প্যাঁচ খোলা পরা হয় কোনো অসুবিধা নাই এখনকার যুগে। আমি আপনাদের বলতে চাই খুব স্বাভাবিক কথা, কতগুলো বলে দিই যে যেখানে আছেন, অতি দামি কথা, আপনারা গুরু করবেন, মায়েরা গুরু করবেন করবেন, কিন্তু দামি গুরু করবেন। কেন করবেন ছোট্ট করে বলে রাখি, গুরু করবেন বেছে বেছে করবেন, যাকে তাকে করবেন না। এমন এমন গুরু আছে আমি দেখেছি আমার নিজের চোখে দেখা, শিষ্যের কাছে গিয়ে বলছে, তোর হাতে খাবো না, এ তোর হাতে এক গ্লাস জল খাবো না। তো বলছে, গুরুদেব আমি যে মন্ত্র নিয়ে পবিত্র হয়ে গেলাম, বলে সে এখনও হোস না, এখনও তোর হাতে জল খাবো না। অনেক গুরু আছেন, কেন বলুন তো? তাকে বলে জল খাবো না। তখন শিষ্য বলে, বাবা জল যদি না খাবেন তাহলে ওই মিনারেলস ওয়াটার দোকান থেকে কিনে এনে দেবো। হ্যাঁ ওটা খেতে পারি, অসুবিধা নেই। আচ্ছা বলুন তো বাবা, মিনারেলস ওয়াটারটা যে প্যাক করেছে বোতলে, সেই লোকটা কোন জাতের লোক ছিল কেউ দেখেছে? জোরে বলবেন হ্যাঁ না না। মিনারেলস ওয়াটারের যে বোতলটা প্যাক করেছে, ও পায়খানা কাপড়ে করেছে না কি হাতে করেছে কেউ দেখেছে? তাহলে ওইটা খেতে পারি কিন্তু তোর হাতে খাবো না। আবার অনেক জায়গাতে বলে, আমি তোর হাতে রান্না খাবো না, গ্যাস সিলিন্ডার দিয়ে আমি রান্না করে নেবো।
আচ্ছা গ্যাস সিলিন্ডারটা পরশু তারিখে যার কাছে ছিল, সে যে মাংস রান্না করে নাই কি করে জানবেন? তখন গুরুদেব বলছে গঙ্গা জল ছিটিয়ে দে, কোনো অসুবিধা নাই, গঙ্গা জল ছিটিয়ে দে। তখন শিষ্য বলছে কেন, আমি যদি গঙ্গা জল ছিটিয়ে রান্না করি তবে আমার কিসের অসুবিধা আছে? নিবেদন আপনাদের সামনে, ধর্মটা আমাদের এই জন্য বিভেদ হয়ে যাচ্ছে বাবা। যদি কেউ গুরুমন্ত্র নেয়, দীক্ষিত হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তার হাতে সবাই সেবা গ্রহণ করতে পারে। গুরু কোনোদিন বলবে না, যারা প্রকৃত গুরু তারা শিষ্যকে বলবে বাবা ভক্তি ভরে দিলে সেইটাই গ্রহণ করব। ভগবান নিজের মুখে বলছে যে ভক্তি ভরে কে কি দিল আমি দেখি না, ভক্তি ভরে দিল কি না। তাহলে স্বয়ং ভগবান যদি বলে ভক্তি ভরে দিল কি না, তাহলে আমি মানুষই বলতে পারবো না কেন? আমাদের অনেকে জিজ্ঞেস করে, আচ্ছা প্রদীপবাবু রান্নাটা কে করবে, তাহলে কি অন্য লোকে করবে না আপনাদের লোকে করবে? আমি বলি না, যে ভক্তি ভরে আমাদের খাওয়াবে শাক ভাত ডাল ভাত ওইটাই খাবো, শুধু ভক্তিটা দরকার, কিচ্ছু দরকার নাই। ওই জন্য ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কাই, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে তিন রকমের গুরু আছে, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায় আর তুই কৃষ্ণ বলে কাঁদিস তোর কোনো লাভ হবে না। মায়েরা দুর্গার অষ্টমীর দিনে আপনি উপবাস করেছেন, দাদা ভাইরা দুর্গার অষ্টমীর দিনে উপবাস করেছেন, মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, মা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পূজিস রে তুই, আগে ঘরের মা বাবাকে পুজো কর। জীবন্ত দেবদেবীকে পুজো না করে তুই মাটির প্রতিমাকে পুজো করতে এলি কেন? ও মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, একটা বয়স্ক বাবা মাকে যদি আপনি ডাল ভাত শাক ভাত দিতে না পারলেন, আপনি মা নামের কলঙ্ক হয়ে গেলেন। কারণ কেন বলুন তো, গাছ আগে না ফল আগে? আপনারা বলবেন আগে গাছ তারপর ফল, তাহলে আপনি যাকে স্বামী রূপে পেয়েছেন সে তো ফল, আর শ্বশুর শাশুড়ি তো আপনার গাছ। সেই গাছকে যদি আপনি অবজ্ঞা করে ফলকে আপনি ভালোবাসা দেন, তবে সেই গাছের অভিশাপ কিন্তু আপনি পেয়ে যাবেন। এই জন্য আপনি যদি কাউকে কাঁদান তবে আপনি কাঁদবার জন্য তৈরি হয়ে থাকবেন। কষ্ট করে একজন মা তার ছেলেকে মানুষ করেছে, ভালো করে শুনবেন, কষ্ট করে একটা, আপনি যদি কারো ছেলে কেড়ে নিন আপনার ছেলেকে আরেকজন কেড়ে নিয়ে নেবে। আপনি যদি কারো নিজের স্বামীকে আপনার শাশুড়ির কাছ থেকে কেড়ে নিন, আপনি তৈরি থাকুন, আপনার ছেলেকে কারবার জন্যে আরেকজন তৈরি হচ্ছে। একবারে পাক্কা কথা, তাতে কোনো ভুল নাই, একবারে মাথায় রাখবেন আপনারা। শুধু হাত তালি দিলে হবে না, যারা বাবা মাকে খেতে দেয় না তাদের এই কথাগুলো জ্বালার মতো লাগবে, জ্বালার মতো নেবেন না, প্রেমের মতো নিন, ভক্তির মতো নিন, সংশোধন হন, আপনার জীবনটা কিন্তু লাভ হবে। এই জায়গাতে আসেন কেন, আপনার সংশোধন হবার জন্য আসেন। এই যে সংশোধন হবেন, শব্দ না করে শুনবেন। একজন বয়স্ক মা তার ছেলেকে কষ্ট করে মানুষ করলো, সে যখন বড় হয়ে চাকরি পেয়ে গেল, বড় লোকের মেয়ের সঙ্গে তার বিয়ে হলো, মেয়ে এসে প্রশ্ন করলো তার স্বামীকে, আচ্ছা তুমি তোমার মাকে চাও না আমাকে চাও? ছেলে বলল দুজনকে চাই, মেয়ে বলল তাহলে আমি বাপের বাড়ি যাই। বলে কেন, আমি এখানে থাকতে পারবো না, বৃদ্ধা বুড়ির সেবা করতে পারবো না, ওই জন্য বাবা আমাকে বিয়ে দেয় নাই। একটা শিক্ষামূলক গল্প কিন্তু মাথায় রাখবেন। সঙ্গে সঙ্গে বলে উঠলো, তাহলে এক কাজ করি, আমি তোমাকে রাখি, আমার মাকে আমি অন্য জায়গায় পাঠিয়ে দিই। বলে ঠিক আছে, আমার তোমার মাকে তুমি কোথাও পাঠিয়ে দিলি, আমি সুখে থাকবো। মায়েরা কিছু মনে করবেন না, একদিন প্রচণ্ড মেঘ করেছে, সুন্দরবনের ঘটনা, একদিন বিরাট মেঘ করেছে, ছেলেটি স্কুলের শিক্ষক, অন্ধকার হয়ে এসছে গোটা মেঘ, কেউ রাস্তা দেখা যাচ্ছে না কোথাও। তখন হঠাৎ সেই শিক্ষকটি তার বৃদ্ধা মাকে একটা ঝুড়িতে করে চাপিয়ে অন্ধকার জঙ্গলের মধ্যে ফেলতে গেছে। বৃদ্ধা বুড়ি বুঝতে পেরেছে আমার ছেলে আমাকে জঙ্গলে ফেলতে এসছে। যখন এই জঙ্গলে ঝোপে মাকে নামিয়ে ছেলে চলে যাচ্ছে যাতে কেউ না জানতে পারে, তখন মা চিৎকার করে বলছে, খোকা পশ্চিম আকাশে প্রচণ্ড মেঘ করেছে বাবা, বৃষ্টি আসবার আগে তুই যেন বাড়ি পৌঁছে যাস। নিবেদন আপনাদের সামনে, শিক্ষিত ছেলে তো বিবেকে ধাক্কা মারল, যাকে অন্ধকার রাত্রিতে জঙ্গলে ফেলতে এলাম, প্রচণ্ড মেঘ করেছে বলে আমার মা আমাকে বলছে, খোকা পশ্চিম আকাশে মেঘ করেছে, বৃষ্টি নামবার আগে তুই বাড়ি ফিরে যাস। মাকে আবার সেই ঝুড়িতে করে নিয়ে একটা গাছের নিচে ছোট্ট একটা কুটির তৈরি করে দিয়ে বলল, মা তুমি এখানেই থাকো, আমি তোমাকে প্রয়োজনীয় জিনিসপত্র সময় মতো দিয়ে যাব, যেহেতু তোমার সঙ্গে ওর হবে না। স্ত্রী থাকে কোথায়, দালান ঘরে, মা থাকে দূরে একটা গাছের তলায় ছোট্ট কুটিরে। কিন্তু দেখবেন বাবারা দাদা ভাইয়েরা, টাকার চাইতে সুদের দাম যেমন বেশি মজাটা বেশি, ঠিক সেরকম ছেলের চাইতে ছেলের ছেলে নাতি নাতনি হলে ঠাকুমা দাদুর কাছে তার চাইতে বেশি আদরের। তো একদিন
মিন্স তার বৌমার একটি বাচ্চা হলো মায়েরা, তো বাচ্চাটাকে আদর করে কোলে নেয়, বাচ্চাটাকে যখন জানলার সামনে শুয়ে রাখে, তার মা যখন স্নান করতে যায়, ওই বুড়িমা কোনোদিন কোলে নিতে পায় না, তাই জানলার সামনে এসে বলে, দাদু ভাই আমার তো বড় ইচ্ছা জাগে তোকে কোলে নেব, কিন্তু কি করে নেব ভাই, তোর মা তো আমায় ছুতে দেয় না, তবে দাদু ভাই আশীর্বাদ করি, তুই অনেক বড় হ, অনেক বড় হ। প্রতিদিন একবার করে ফাঁকে ফাঁকে ঠাকুমা দেখে চলে যায়। একদিন এক সাধু বাবা ওই নতুন বৌমার, সাধু বাবা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, বৃদ্ধা বুড়ি ছোট্ট কুটিরে গাছের নিচে কাঁদছে। সাধু বাবা জিজ্ঞেস করলো, মা তুমি কাঁদো কেন? সঙ্গে সঙ্গে মা বলে উঠলো, বাবা আমার ছেলে হারিয়ে গেছে। ছেলে হারিয়েছে মানে আমার ছেলেকে একজন কেড়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে সাধু বাবা বলল, তোমার ছেলেকে কে কেড়ে নিয়েছে? ওই যে দালানটা দেখতে পাচ্ছ দুতলা, ওর নিচে যে বৌমাটা আছে, ও আমার ছেলেকে কেড়ে নিয়েছে। সাধু বাবা বলল, যদি তুমি আমায় বলো তাহলে আমি তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারি। সঙ্গে সঙ্গে মা বলে উঠল, না বাবা আমার ছেলেকে আমি ফিরে পাতে পেতে চাই না, যদি অশান্তি হয় তার চাইতে শান্তি অনেক ভালো, আমার ছেলে সুখে থাকুক। বলে, তোমার কোনো অসুবিধা নাই, আমি তোমাকে কথা দিলাম মা, তোমার ছেলে তোমাকে ফিরিয়ে দেবো। কি হলো দেখুন, নতুন বৌমার কাছে সাধু বাবা এলো ভিক্ষা করতে, এসে বলল, মা ভিক্ষা দাও। যখন নতুন বউটি বাড়িতে ভিক্ষা আনতে গেছে, চাল আনতে গেছে, তখন বাচ্চাটাকে কোলে নিয়ে একটা শেকড় মাথাতে ঠেকিয়ে দিল, বাচ্চাটা মরার মতো পড়ে রইল। মেয়েটি ছুটে এসে বলল, সাধু বাবা আমার ছেলে এতক্ষণ লাপাচ্ছিল, কাঁদছিল, হাসছিল, আমার ছেলে কাঁদে না কেন? আমার ছেলে এমন হয়ে গেল কেন? ও সাধু বাবা আমার ছেলে এমন হলো কেন? বলে, মা তোর ছেলেকে আমি ভালো করতে পারি, একটি সত্যি কথা তোকে স্বীকার করতে হবে, যদি সত্যি বলিস তবে তোর ছেলে বাঁচবে, আজ সত্যি বল না বলিস তবে তুই তোর ছেলেকে হারাবি। বলে, সত্যিটা কি? তুই কি কারো ছেলে কেড়ে নিয়েছিস? বলে, না। সত্যি করে বল, তুই কি কারো ছেলে কেড়ে নিয়েছিস? বলে, না। তুই কি কারো ছেলে, দেখ তো ওই গাছটার নিচে একটা কুটিরে বসে আছে বুড়ি মা, তার ছেলে কেড়ে নিয়েছিস? মাথাটা নিচু করে বলল, বাবা হ্যাঁ। ওরে মা, অন্যের ছেলে যদি কেউ কেড়ে নেয় তবে নিজের ছেলেকে পেয়ে কেউ সুখে থাকতে পারে না, তুই যদি তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দিতে পারিস তবে আমি তোর ছেলেকে তোর কাছে ফিরিয়ে দেব। বাবা, নতুন বৌমার চৈতন্য হলো, বলো আমার অপরাধ হয়ে গেছে, হাতে ধরে বুড়িমাকে টেনে বাড়ি আনলো। নিবেদন আপনাদের কাছে, যদি এইরকম অপরাধ আপনারা জীবনে কেউ করছেন, যে আপনি নিজে খাচ্ছেন, নিজে ভালোভাবে থাকছেন আর বৃদ্ধকে বৃদ্ধাকে দিচ্ছেন না, হাতে ধরে টেনে এনে আনুন বাড়িতে, তাকে সেবা দিন, তার আশীর্বাদ নিন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এ সমাজে ছেলে মেয়েরা ভালো হচ্ছে না কেন, একটা একটা করে শুনবেন, সব কিন্তু বাবা মায়ের দোষটা 90%, বাকি সঙ্গ দোষ, একটা একটা করে বলবো। অনেক মেয়েরা আমাকে প্রণাম করতে এসে বলে, বাবা তুমি তো মায়ের কথা বলো, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে খাবার আমাকে খেতে দেয় না, আমার দিকে তাকায় না, আমার আমি শাড়ি পরছি না, পরতে পারছি না, ওই দিকেও দেখে না। আমি আপনাদের একটা কথা বলতে চাই, একটা সুন্দর সুন্দর কথা শুনবেন, দান করাতে শেখান আপনি নন, আপনার বাচ্চাকে দিয়ে। আপনার বাড়িতে ভিখারি গেছে, আপনি বলবেন আপনার বাচ্চাকে, নাতিকে দিয়ে, ছেলেকে দিয়ে, বাবা তুই দে, তুই দে, মানে ছেলেকে দেওয়াতে অভ্যাস করানো। ছেলে যদি ছোটো থেকে দিতে শেখে না, তাহলে বড় হলে আপনাকে দেখে, আর ছোট থেকে ছেলেকে এরকম শেখাবেন, ছেলে ওইরকম শিখবে। আমরা ছেলেদেরকে শেখাই, এদিকে তাকান, এমনভাবে পড়াশুনো করবি পাশের বাড়ির ছেলেরা যেন তোর সঙ্গে না পারে। কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করবি, টাকা রোজগার করার মেশিন তৈরি হবি, কিন্তু বাচ্চাকে একবারও বলি না বিবেকানন্দের মতো হবি। বাবা বাচ্চাকে বলি, বাচ্চাকে মাস্টারমশাইরা বলে, বিবেকানন্দ পড়, বিদ্যাসাগর পড়, রচনা পড়বে, একবারও বলে না বিদ্যাসাগরের আদর্শটুকু পড়, একবারও বলে না বিবেকানন্দের আদর্শগুলোকে ধর, এগুলো বলে না, মুখস্থ কর, লিখে দিবি, নাম্বার পাবি, চ্যালেঞ্জ করে ফার্স্ট হবি, কলমের ডগায় টাকা রোজগার করবি। আমরা আমাদের ছেলেগুলোকে নষ্ট করছি। না না, আপনার ছেলেকে পড়াশুনো করান, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, ছেলেকে দিতে শেখান, সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে প্রণাম করতে শেখান, বাবা মাকে প্রণাম করুক, দাদু ঠাকুমাকে প্রণাম করুক, মন্দিরে প্রণাম করুক, এটা বাচ্চা থেকে শেখান, আপনার কাজ আছে। কিন্তু আপনি যখন দান করবেন, সবাই লক্ষ্য করুন, যে দেয় তার হাত ওপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে।
আমি আপনাদের ছোট্ট করে বলতে চাই, যে যেখানে বসে আছেন দেখবেন আমাদের ওদিকে চব্বিশ পহর গান হয়, আমি দেখেছি তো, এইদিকে দিকে চব্বিশ পহর গান হয়, একজন বৈষ্ণব একটা থালা নেয়, একটা প্রদীপ নেয়, একটু চন্দন নেয়, সবাইকে দেয়, আর দশ টাকা পাঁচ টাকা করে সবাই দেয়, সবাই দিচ্ছে। সামনে দেখছি একজন কয়েকশো কোটি টাকার মালিক, ও বসে আছে ধুতি পাঞ্জাবি পরে কীর্তন শুনছে, কিন্তু সবাই দিচ্ছে দশ টাকা পাঁচ টাকা, ও কিন্তু খালি এইরকম 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 করছে। আমি মনে মনে ভাবলাম এইরকম করছে কেন, আসলে বাছাবাছি চলছে, ছোটোটা দেবো না বড়টা দেবো, মানে পাঁচ টাকার কয়েনটা দেবো না দু টাকা কয়েনটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, আর তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবি, তখন দেখবি তোর ছোটো বড় মেজো সব বেরিয়ে চলে যাবে। মায়েরা দান যদি করবেন বাচ্চাকে দিয়ে করান, দান যদি করবেন গরিব মেয়ের বিয়ে হচ্ছে না ওখানে দান করুন, জেনে করুন, দান যদি করবেন যেখানে মহোৎসব হচ্ছে সেখানে করুন, কেন আপনি তো বাড়িতে দশজনকে খাওয়াতে পারেন না, আপনার টাকাতে যদি আরও পনেরো জন খায় আপনি লাভটা পেয়ে যাবেন। আপনি একজন মাতালকে দিলেন সে মদ খাবে চালটা বিক্রি করে টাকাটা দিয়ে, কিন্তু একজন বৈষ্ণবকে দেবেন উনি চারটে ইঁট তৈরি করে একটু প্রসাদ তৈরি করে ভগবানের তৈরি চরণে দিয়ে বলবে হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল। এই জন্য দেবার জায়গা আছে, আপনারা দিতে জানেন না বলে আপনাদের এই কষ্ট। আমি আপনাদের সুন্দর করে বলতে চাই, দান দেবেন কিন্তু নাম দেবেন না। যদি আপনারা ইতিমধ্যে একচক্রধাম নিতাই ধাম যান তারাপীঠের পাশে, একচক্রধাম নিতাই ধাম, ওখানে বিরাট মন্দির তৈরি হচ্ছে, আশ্চর্য হয়ে যাবেন। ওই মন্দির তৈরি হচ্ছে, পাশে আমি গান করছিলাম, কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম দাদা এই যে মন্দির তৈরি হচ্ছে এত টাকা কে দিচ্ছে, বলছে যে দেয় তার নাম দেয় না, ট্রাক ট্রাক বালি পাথর ইট সিমেন্ট এসছে, ড্রাইভারকে চালাকি করে জিজ্ঞেস করলাম এগুলো কে দিয়েছে, ড্রাইভার বলছে বাবু বলেছে নাম বলবি না, নাম বললে অহংকার হবে, ভগবানের খাতায় নাম থাকলে গোবিন্দের চরণ লাভ হবে। দেখবেন আমরা সমাজের নাম কামাতে ভালোবাসি, কিন্তু আমরা দিতে দেব তো নাম দিয়ে দেবো, আমার নাম টাগে লেখ আমি দু হাজার টাকা দিয়েছি, কিংবা আমাকে প্রসাদটা বড় করে দিবি, ওটা হবে না। আমাদের পাশের বাড়িতে একটা দুর্গা মন্দির আছে, ওই মন্দির একটা ছেলে ফ্যান দিয়েছে, ওই ছেলেটার কী নাম বললাম, ও ছেলেটার মায়ের নাম রাজুবালা সরকার, এখন ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখেছে, একদিন ফ্যানটাও ঘুরছে রাজুবালা সরকারও ঘুরছে, তো ছেলে স্বপ্ন দেখছে মাকে, মা তুমি কেমন আছো, বলে ভালো নয় বাবা, বলে কেন আমি ঘুর 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 করে ঘুরছি। ওই যে দান করবেন কিন্তু নাম দেবেন না, আপনার লাভ আছে। দান যদি করবেন কোথায়, বৈষ্ণবকে করবেন। মায়েরা বাড়িতে অন্তত সপ্তাহে একদিন না পারেন, মাসে অন্তত একদিন পরম বৈষ্ণবকে ডেকে সেবা দিন। কেন বলুন তো, পরম বৈষ্ণবকে ডেকে সেবা দিলে ভগবানের চরণে যে প্রসাদটা দেবেন ওটা প্রসাদ, ভগবানের চরণে প্রসাদ দিয়ে বৈষ্ণবকে দেবেন ওটা মহাপ্রসাদ তৈরি হবে। ওই প্রসাদ যদি বাড়ি বাড়ি সবাই একদিন করে পেতে পারে, তবে কৃষ্ণের কৃপা তার নিতাই গৌর হরি বল বলি। মায়েরা হাজার হাজার বটের ফল বট গাছে হয়, বট গাছের নিচে একটা ওপরে চারা গাছ হয় না, পাখি থেকে স্টোমাকে গিয়ে ছাতের কান নিচে পায়খানা করলে ওর থেকে চারা গাছ হয়। সবার মুখে হরিনাম শুনলে আপনার কৃষ্ণ কৃপা হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে হরিনাম শুনবেন ততক্ষণ আপনার গোবিন্দের কৃপা কোনো দিন হবে না। গ্রামটার নাম আজকে মদনপুর নয়, গ্রামটার নাম আজ বৃন্দাবন। বহু ভক্তের পদধূলিতে আজকে জায়গাটা বৃন্দাবনে পরিণত হয়ে গেছে। আপনাদের একটা একটা করে বলবো, মন দিয়ে শুনবেন। বিল্লমঙ্গলের গ্রাম ছিল কৃষ্ণবেন্না গ্রাম, সেই কৃষ্ণবেন্না গ্রামের পাশ দিয়ে একটা নদী পেরিয়ে যেত, ওই নদীটারও নাম ছিল কৃষ্ণবেন্না নদী। আমি কিন্তু মাঝে জিজ্ঞেস করবো আপনাদের, কৃষ্ণবেন্না গ্রাম আর কৃষ্ণবেন্না নদী, সেই গ্রামে বাস করতে একজন ব্রাহ্মণ, তার নাম শিবশঙ্কর, তার স্ত্রীর নাম ছিল ভবানী দেবী। মায়েরা স্বামীর নাম শিবশঙ্কর, স্ত্রীর নাম ভবানী দেবী, কিন্তু আশ্চর্যের ব্যাপার আপনারা দেখবেন, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু একটা জিনিস না থাকলে সংসারে সুখ থাকে না। আপনারা বলতে পারবেন সেটা কি? যদি কোনো মেয়ে কোনোদিন মা হতে না পারে, তবে তার জীবনে যে কী জ্বালা, যে হতে পেরেছে সে বুঝতে পারে নাই, যে হতে পারে নাই তার যে কী কষ্ট একমাত্র সে ছাড়া কেউ জানে না। ওই জন্য মায়েরা ভবানী দেবীর বাচ্চা হয় নাই, পাড়ার মেয়েরা বলল ভবানী তুমি সব দেবদেবীর মন্দিরে গিয়েছিলে, বলে সব দেবীর মন্দিরে গিয়েছিলি, তা এখন কোন মাস চলছে? ভবানী দেবী বললে এখন শ্রাবণ মাস চলছে, তা সোমবার দিন বাবার মাথায় একটু জল ঢালো না, বেলপাতা দিয়ে দাও, দেখবে বাবা কৃপা করলে তোমাকে সন্তান দিতে পারে।
কারণ বাবা শিবের আরেক নাম আশুতোষ, অল্পতে সন্তোষ। শ্রাবণ মাসে আপনার জল ঢালতে, এদিকে শ্রাবণ মাসে জল ঢালতে যান, কিন্তু তামার পাত্রে যদি আপনি দুধ আর দই বা ঘি বাবাকে স্নান করান, তবে বিষের সমান হয়ে যায়। খুব কথাগুলো মন দিয়ে শুনবেন, শ্রাবণ মাসের আর কয়েকটা দিন বাকি আছে। এবার যে সোমবারগুলো পাবেন আপনার ব্যবহার করবেন, যদি করেছেন ভুল তাহলে ঠিক করে নিন বাবার কাছে। তামার পাত্রে কোনো দিন আপনি ঘি দুধ দই দেবেন না, তবে বিষের সমান হয়ে যায়। তামার পাত্রে জল ঢালতে পারেন, আপনি পিতলের পাতে জল ঢালতে পারেন, মাটির কলসিতে জল ঢালতে পারেন, স্টেন স্টিলের ঘটিতে জল ঢালতে পারেন। সবচাইতে ভালো হয় যদি চাঁদির পাত্রে পারেন, মানে রূপোর পাত্রে। তো সেটা তো সবার ক্ষেত্রে সম্ভব নয়, সুতরাং আপনারা যা পারবেন তাতেই দেবেন, কিন্তু মাথায় রাখবেন তামার পাত্রে দুধ দই দেবেন না। যখন বেলপাতা দেবেন, তিনটি বেলপাতা দেওয়ার নিয়ম আছে, খুব ভালো করে শুনবেন। এই তিনটি বেলপাতার মধ্যে একটা বেলপাতাতে ব্রহ্মা, একটাতে বিষ্ণু, একটাতে মহেশ্বর আছে। বেলপাতা যখন দেবেন, বেলপাতার যে ডাঁট আছে সেই বোঁটা বোঁটা ওটাকে ভেঙে দেবেন, নইলে ওটা যদি শিবলিঙ্গে দেন তবে বজ্রাঘাতের সমান হয়। বজ্রাঘাত হলে যেমন হয় কষ্ট, শিবলিঙ্গে যদি বোঁটাযুক্ত শক্ত বোঁটাযুক্ত যদি পাতা আপনি দেন, তবে বজ্রাঘাতের সমান হয়ে যায়। কথাগুলো মাথায় রাখবেন। আপনি বেলপাতা যখন দেবেন, তেল তেলে দিকটা শিবলিঙ্গে দেবেন আর খসখসে দিকটা ওপর দিকে দেবেন। এগুলো মাথায় রেখে কাজ করবেন, আপনাদের জীবন সুন্দর হবে। শিবলিঙ্গে জল ঢালতে এসছে আজকে কে? না, ওই ভবানী দেবী, যার স্বামীর নাম হচ্ছে শিব শঙ্কর, তিনি জল ঢেলে বলছেন, ওং নমঃ শিবায়, ওং শিবায়, ওং নমঃ শিবায়, ওং শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। শিবলিঙ্গে বেলপাতাটা দিয়েছে আর আঁচলটা পেতেছে, আঁচলটা পাতার সঙ্গে সঙ্গে বেলপাতা একটি তার কোলের মধ্যে আঁচলে পড়েছে। বাবা যেন বলতে চাইছে, ওরে মা, এই যে বেলপাতাটা তোর কোলে পড়লো, আজ থেকে তোর গর্ভে সন্তান আসবে, আর যে সন্তানটা জন্ম নেবে তার নাম রাখবি বিল্বমঙ্গল ঠাকুর। মায়েরা, বিল্বমঙ্গল জন্ম নিলেন কোথায়? পদকর্তা গাইলেন কি, কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, কথায় আসি জন্ম নিল, উলধ্বনি বিল্ব ঠাকুর না, কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, কথায় আসি জন্ম নিল, কৃষ্ণা বেন্না নদীর তীরে, কৃষ্ণা বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল, বিল্ব ঠাকুর নাম। আসি জন্ম নিল, বিল্ব ঠাকুর নাম, কৃষ্ণ বেন্না গ্রাম,